মার্কিন ঝড় আসে কিনা বা অন্য কোথাও থেকে ঝড় আসে কিনা আমরা জানি না, তবে এই অক্টোবরে বাংলাদেশের গণমানুষের একটি ঝড় আসবে এই অবৈধ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। এই অক্টোবরে সাধারণ মানুষ তার অধিকার আদায়ের জন্য সর্বতোভাবে রাস্তায় নেমে আসবে। সেই ঝড় কিভাবে মোকাবেলা হাসিনা করতে পারবে অথবা সেই ঝড়ে তার কি অবস্থা হবে সেটা বিবেচনা করে আমি মনে করি যে তার অচিরেই একটি সুষ্ঠু সমাধানের পথে যাওয়া উচিত। আর না হলে উনি যদি বাংলাদেশকে একটি অনিবার্য সংঘাতের দিকে নিয়ে যান তাহলে এর পরিণতি এর দায়ভার অবশ্যই এই ফ্যাসিস্ট সরকারকে ভোগ করতে হবে বলে আমরা বিশ্বাস করি। এই আওয়ামী লীগের হাতে অল্প সময় আছে, অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগের শুভবুদ্ধির উদয় হবে এবং বাংলাদেশের গণমানুষের দাবি মেনে নিতে তারা বাধ্য হবে ইনশাআল্লাহ। এখানে বিএনপি যে দাবি করছে, আমরা যে দাবি করতেছি, সেটা তো ন্যায়সঙ্গত দাবি, ন্যায়কে মেনে নেওয়া তো সমঝোতা নয়, সেই দাবি বাংলাদেশের জনগণের দাবি। সুতরাং আওয়ামী লীগ যে অবস্থানে আছে সেখান থেকে তারা যদি জনগণের দাবি মেনে না নেয় বরং সেটা অপরাধ হবে, যদি মেনে নেয় সেটা হবে ন্যায়ের সাথে একাত্মতা পোষণ করা। সুতরাং এখানে সমঝোতা অসহযোগিতা কিছু নেই। সুতরাং আমরা বিশ্বাস করি এই আওয়ামী লীগের হাতে অল্প সময় আছে, অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগের শুভবুদ্ধির উদয় হবে এবং বাংলাদেশের গণমানুষের দাবি মেনে নিতে তারা বাধ্য হবে ইনশাআল্লাহ। দেখুন মার্কিন ঝড় আসে কি না বা অন্য কোথাও থেকে ঝড় আসে কি না আমরা জানি না, তবে এই অক্টোবরে বাংলাদেশের গণমানুষের একটি ঝড় আসবে এই অবৈধ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। এই অক্টোবরে সাধারণ মানুষ তার অধিকার আদায়ের জন্য সর্বতোভাবে রাস্তায় নেমে আসবে। সেই ঝড় কিভাবে মোকাবেলা হাসিনা করতে পারবে অথবা সেই ঝড়ে তার কি অবস্থা হবে সেটা বিবেচনা করে আমি মনে করি যে তার অচিরেই একটি সুষ্ঠু সমাধানের পথে যাওয়া উচিত। আর না হলে উনি যদি বাংলাদেশকে একটি অনিবার্য সংঘাতের দিকে নিয়ে যান তাহলে এর পরিণতি এর দায়ভার অবশ্যই এই ফ্যাসিস্ট সরকারকে ভোগ করতে হবে বলে আমরা বিশ্বাস করি। দেখুন উনি যদিও অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা দখল করে আছেন, দখলদার প্রধানমন্ত্রী, তারপরও ওনার গাড়িতে তো বাংলাদেশের ফ্ল্যাগ চলে, সেই দিক থেকে উনি প্রধানমন্ত্রী আসনে আছেন, কিন্তু উনি যে কথাবার্তা বলেন এগুলি সভ্য সমাজের মানুষের কথা নয়। বাংলাদেশের স্কুলগামী শিক্ষার্থীরা টেলিভিশনে যখন ওনার বক্তব্য আসে তখন স্কুলগামী শিক্ষার্থীদের মা বাবা টেলিভিশনের সামনে থেকে সরিয়ে নেয়, কারণ উনি এত অশ্লীল, এত অশ্রাব্য, এত অখাদ্য কুখাদ্যভাবে কথা বলেন যেটা সভ্য সমাজে চলে না, এবং উনি নিষিদ্ধ পল্লীর ভাষায় কথা বলেন। উনি বাংলাদেশের একজন সম্মানিত নাগরিক, দেশের সাবেক সফল প্রধানমন্ত্রী, তাকে নিয়ে যে কথা বলেছেন এইটা ধিক্কার জানানোর মতো, নিন্দা জানানোর মতো কোনো ভাষা আমাদের জানা নেই। আমরা শুধু এই বিকৃত মস্তিষ্কের মানুষটিকে বাংলাদেশের ক্ষমতার মসনদে দেখতে চাই না, এবং সেই যুদ্ধে জয়ের জন্য যা যা করা দরকার সেই পথে আমরা হাঁটতেছি। দেখুন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সূচনালগ্ন থেকে আজকে পর্যন্ত আমাদের অজস্র ছাত্রদলের অজস্র নেতাকর্মী হত্যার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, তারপরেও কিন্তু আমরা থেমে যাইনি, দমে যাইনি। সুতরাং আমাদের সহযোদ্ধাদের পবিত্র রক্তের সাথে আমাদের দায়বদ্ধতা আছে, রক্তের প্রতি তাদের রক্তের সাথে শপথ করে আমরা রাজপথে আছি, এবং এই খুনি হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে দৃঢ়ভাবে ইস্পাত কঠিনকে নিয়ে সীসাডালা প্রাচীরের মতোই আমরা রাস্তায় থাকবো, এবং খুনি হাসিনার পতন নিশ্চিত হওয়া পর্যন্ত থাকবোই থাকবো ইনশাআল্লাহ। মহাসচিব
I can't say